ওগো চরণ ধরে বলি দিদি, বলি যে তোমারে কেমন করে পাবো পুজো চম্পানি নগরে। বলো না দিদি গো, পাবো পুজো যুক্তি বলো ওগো দিদি, উপায় বলো মোরে কেমন করে পাবো পুজো জানি বানিয়ার কষ্টে। দিদি গো তুমি একটি বড় আমায় বলি দাও দিদি, ওগো বারো মাসে তেরো পূজা স্বর্গ দেবী শিবের নন্দিনী হয়ে ছাড়ি খালে যা, দংশন করতে না পারি মন আগে দিদি গো, যুগে যুগে অমরে বেঁচে থাকবে লক্ষ্মীন্দর, তাই তো আমি নিরুপায় দিদি। আছে উপায় মনসা, কি এমন উপায় রয়েছে? আমি বলি শুনো মনসা, বলি যে তোমারে আমার যুক্তিতে পাবে তুমি জয় ও বিশ্বহরি। কি বা যুক্তি আছে দিদি বলো না আমারে, তোমার যুক্তি লয়ে যাব সে কার্য করিবারে। মনসা যত সকল নাগ আছে সবাইকে স্মরণ করো, আমরা দুই মন মিলে তাকে স্মরণ করব। বেশ দিদি গো, যদি তাই হয় সরি গো মর্তল পাতাল, ত্রিভুবনে যত নাগ রইয়া আছে করিব আমি স্মরণ, যেই করে হোক না কেন ছালে এবারে কৌশলে চাঁদকে আমি করাবো ধ্বংস। কিন্তু কোন নাগের সময় দর্শন দেয়নি, কোথায় রে না আশীর্বাদ করিল। বলো তো না তুমি হলে কোন ধারের কন্যা? কাজলিয়া মা। হরি কাজলিয়া না, লাহবাচক গোপন রাখো মোর সম্মান, এই মুহূর্তে একটি আমার কার্য করতে হবে, পারবে না তুমি? পারবো মা। তবে শ্রবণ করো, এই মুহূর্তে আমার সিজা পরিত্যাগ করে যাও, সে তুমি সাঁওতালি পার্বতে সেটা যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর হইয়া আছে তাকে তুমি দংশন করে এসো। পারবো না মা। কিন্তু কেন পারবে না? না আমার একটি শর্ত আছে মা। শর্ত? এমন কি শর্ত রয়েছে? না এখান থেকে সৌতাল পর্বত অব্দি কাজলিয়ার রাস্তা করে দিতে পারো তাহলেই আমি দংশন করতে পারবো মা। প্রয়োজন নেই তোমা, চলে যাও আমার শিজধাম থেকে, যদি আমি কাজলের পথ করে দিই তবে তুমি আমার আশা পূর্ণ করতে পারবে। যাও কোথায় রে না। আশীর্বাদ করি না, বলো তো না তুমি কোন ধরনের কন্যা? আমি শঙ্কচিড়া নাগ মা। উনি শঙ্কচিড়া না, লাহবাজে গোপাল রাখো মোর সম্মান, এই মুহূর্তে আমি বিপদে পড়েছি, আমার একটি কাজ করতে হবে, পারবে না? আমি
করতে পারবো মা আমার। তবে শ্রবণ করো এই মুহূর্তে সে যা পরিত্যাগ করে যাও সেই সাঁওতালি পার্বতী লোকবাসর ঘরে, তাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর ওই আছে, তাকে তুমি ডাকসর করে এসো। আমি শঙ্কুচিড়া নাগ, মা আমাকে যদি শঙ্কর পথ খুঁজে দিতে পারো তারপর আমি তোমার কাজ করতে পারি। না প্রয়োজন নেই তোমার, যদি আমি শঙ্কের পথ করে দিই তবে তুমি আমার আশা পূর্ণ করতে পারবে, আর যদি শঙ্কের পথ করতে আমার অনেক বিলম্ব হয়ে যাবে। যাও, কোথায় রে না বিলম্ব না করে যাও সেই তুমি সাঁওতালি পার্বতী লোহ বাসের ঘরে, সেটা চাঁদের কলিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষণদর আছে, তাকে তুমি রংসেন করিস না। মা আমার একটি শর্ত আছে মা। শর্ত? হ্যাঁ মা। তোমার আবার কি শর্ত রয়েছে? না আমরা যদি সুন্দরী যদি পথ দিতে পারো সকাল পর্বতে আমি কাজ করতে পারবো। যতই না আকাশে শর্ত আর শর্ত নেই, প্রয়োজন নেই তোমার, চলে যাও আমার সূর্য ধাম থেকে। কোথায় রে না তোমার কি নাম? আচ্ছা তোমার নাম আমার জিজ্ঞেস করা দরকার নেই। কি? আমি জোরে বলো তোমার নাম কি? আমি বেহরা বোড়া মা। বেহরা বোড়া? বুঝতে পেরেছি। এই মুহূর্তে লাও তুমি আমার, এই মুহূর্তে লাও বাচ্চা গোয়া পান, আমি রাখবার সম্মান। আমি বেহরা বোড়া। আমি জানি তুমি বেহরা বোড়া। বেহরা বোড়া তো আমি বড় বিপদে পড়েছি না? আমি বেহরা বোড়া বোড়া বেহরা আমি জানি। এই মুহূর্তে আমার কাজ করে দিতে হবে তোমায়। কি কাজ বেহরা বোড়া? এই মুহূর্তে আমার শিষ্য পরিত্যাগ করে যাও সেই সাঁওতালি পর্বতী লোহবাসর ঘরে, সেটা যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর আছে, তাকে তুমি ডাকসর করে এসো। কি বললা তখন বড় বুঝতেই তো পারলাম না, আমি তো বেহরা বোড়া আছি। তুমি বুঝতে পারোনি না? তুমি চাঁদের পুত্র লক্ষিন্দরকে ডাকসর করে এসো। তো আমি তো বাইরা কিভাবে কামড়াবো? বুঝতে পেরেছি আমি, এই না আমার কাজ করতে পারবে না। আমি তো বাইরা বোড়া। তবে তুমি আমার আশা পূর্ণ করতে পারবে না? আমি তো বাইরা বোড়া। যাও যাও বাইরা বোড়া, যাও বলছি। তোমার পথে জল পড়েছে আমার অঙ্গে, তোমার স্বামীর কবি কাল লাগিনিতে, তবে সেই কাল লাগিয়ে কে আনতে যাবে? রয়েছে আমার পুত্র ধামনা, সেই মুহূর্তে ধামনাকে ডাকি না কেন? কোথায় ধামনা? মা তবে জানানি প্রণাম মা, তো বলা জানানি এমন কোন বিপদে পড়ে আমাকে ডামানা বলে স্মরণ করেছো মা? এই মুহূর্তে বিলম্ব না করে যাও সেই তুমি কোথায় কালে নাগরিকে নিয়ে এসো আমার সেই যে হবে। না মা না, ওই কালে আমি ডাকতে পারবো না মা। কিন্তু কেন পারবে? ওই কাল লাগেনির ভীষণ রাগ মা, তার অনেক বিষ রয়েছে, আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারবো না গো মা। শোনো ধামনা, যে সময় তুমি কালে নাগিনি বলে চিৎকার করবে, যে সময় কাল লাগনি তোমার রাস করতে আসবে, সেই সময় গাইবে তুমি কৃষ্ণ না, ও
কাল লাগে নিদাল হচ্ছে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম গাইলে আমাকে গ্রাস করতে পারবে না মা, বেশ তাই হবে মা, আসি মা। এই তো পুত্র ধামনা ধরেছে সেই কাল লাগেনি কান্নার জন্য, দেখি সেই কাল লাগেনি কতক্ষণ এসে আমার শিরজ ধাম। একমাত্র স্থান বিলম্ব নয়, একাদশী ব্রত করেছি আমি, এই মুহূর্তেই কৃষ্ণ সাধনায় আমি মগ্ন হব, কৃষ্ণ ঠাকুরেই ভোগ নিবেদন করেই তারপর আবার কার্য সফল করব। দীনবন্ধু জগৎপতি গোবিষকবিকান্ত রাধাকান্ত নমস্তে, হে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু শাশ্বত পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যে নমঃ, অখণ্ডলমণ্ডলাকারম রত্নম সরাসরি তৎপদম মোষিতম জনম তস্মৈ শ্রী গুরুভ্যে নমঃ। আমার বসু আমি কৃষ্ণ জগৎপতি সহ্য করতে খেদাকে বারবার করে কালিনি কালিনি বলে কার এত বড় সাহস, আবার আবার ঘর তপস্যায় আমি বসবো। কালিনী শুনিয়া তোমার বাণী ভয়ে কাঁদে অন্তরখানি, না মোর ঢেমানা দুয়ারি তোমাকে ডাকছে বিশ্বহরি। ধ্যামরাদারি ধ্যামরাদারি কেন ডাকে বিশ্বহরি, কি হয়েছে তোর? মাঝে বড় বিপদে পড়েছে কালিনী, এই জন্য তো আমি তোমাকে স্মরণ করেছি কালিনী। ও নকটি নাগ জাহর গছরে সে তলব করে কিসের কারণে ব্রহ্মা বিশ্ব মহিষাহ করিতে পারে তলব আর করিতে পারে সে জয় বিশ্বহরি, সম্মুখে বেশি ধামরা দাঁড়ি ছাড়িব না আমি আমার বিশাল হংকার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম মা শান্ত হয়ে যাও মা, সরে যাও মা, সব কইতে এই মুহূর্তে এখন কারে জমির বাড়ি পাঠাবো ধামনা দাঁড়িকে, আমাকে খেয়ে নিবে মা, বাঁচাও মা, কোনো মতন করে মা। পুত্র ধামনা তুমি নির্ভয় থাকো, শান্ত হও কালিনী আমার শিজু ধামে, এদিকে হো মা, খেয়ে নিবে মা আমাকে, তুমি যাও। আরে শান্ত হও কালিনী আমার শিজু ধামে, দুঃখের কথা বলবো তোমার সম্মুখে। দুঃখ 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 দুঃখ, এমন কি দুঃখ রইছে মা? কালিনী আমি দেবকুলে জন্ম আমার অবশ্য, কিন্তু আজও হতে পারলাম না এই ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা, বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারো। পিতা বলেছিল মনসা যদি যাও সেই তুমি চম্পানি নগরী বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগরের হস্তে পুজলি তো পারো, তবে তুমি ত্রিভুবনে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারবে, তবেই তুমি স্বর্গে ঠাঁই পাবে। কিন্তু হলো না কালিনী, এই মনসার সে আশা পূর্ণ হলো না। বুঝেছি বুঝেছি মা বুঝেছি, ওই দাম্ভিক চাঁদ তোমার ওই ভাঙা চরণে পুষ্প জল দেয় রে,
এই মুহূর্তে শুনে আমি চম্পানি নগরে চাঁদকে এই ধরার মুখ থেকে সরিয়ে দেব, চাঁদকে মর্মে মর্মে বুঝে দেব, দেবীর সঙ্গে বাদ বিষম বাদ করার কি ফলাফল। যদি তুমি চাঁদকে মৃত্যু দাও তবে যে ধরার মুখে বিশ্বমান যারা বিশ্বপূজিত হতে পারবো না রাধালিনী। তাহলে বলো না বলো না, কি কর্ম করলেই তুমি বিশ্ব মাঝারে বিশ্বপূজিত হবে মা? কালিনী আমার একটি কার্য করে দিতে হবে তোমায়। কালিনী কার্য বলো মা, এমন কি কার্য রয়েছে তোমার? তবে আমি এইভাবে বলতে পারবো না কালিনী। কিভাবে বলবে? যদি তুমি আমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করো তবে তুমি বলতে পারবো আমার কি কার্য করতে হবে তোমায়। মা হাসালে, মা হাসালে, যখনই তুমি আমায় স্মরণ করতেই তোমার সকল কাজ সকল কর্ম আমি সফল করে দিতাম, তোমার নয়ন বাড়ি আমি উঠে দিতাম, যন্ত্রণা দূরে করে দিতাম, দুঃখ ঘুচিয়ে দিতাম। কিন্তু আজ মা, আজ স্ত্রী সত্য অঙ্গীকার হতে হবে এই কালনাকিনীকে। তাতেই যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমার সঙ্গে তুমি সত্য অঙ্গীকার করবো। বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, ওই সত্য, সত্য তিন ওদূর থেকে কে যেন বলে, কে যেন বলে সত্য করে দাও, নাকি সত্য করে দাও, সত্য করলেই তোমার হবে অমঙ্গল, তোমার বিপদ ঘনিয়ে আসবে। না না পারি না, পারি না, পারি না, আমি পারি না মা, পারি না, পারি না, সত্য করতে না, আমি পারি না। কালিনী তুমি কেন আমার সঙ্গে সত্য করবে না? জানি আমার বিবেক আমায় বাধা দেয়, কেউ যেন ওদূর থেকে বলে নাকি তুমি সত্য করে দাও, সত্য করলে ঘর বিপদ ঘনিয়ে আসবে, তোমার সমস্ত দুঃখ পড়বে তোমার উপর থেকে, বজ্র আঘাত করবে তোমার মস্তকে, চরণ হইতে ভূমি সরে যাবে। তা তা যে আমি করতে পারি না বা তা যে আমি করতে পারি, কি বললি না কালিনী? তবে তুমি পারবে না আমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করতে, তবে এই মানুষের আশা স্বপ্নের আশা হয়ে যাবে। যখন আমি কথা দিয়েছি তোমার নয়ন মানে আমি মুছে দেবো, যন্ত্রণা দূরে করে দেবো, দুঃখ ঘুচিয়ে দেবো, বেশ মা স্ত্রী সত্য অঙ্গীকার আমি হব না। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিন বাদ, সত্য দিন বাদ, সত্যকে ভঙ্গ করলে হবে সে ওরকে বাদ। এবার প্রকাশ করে বলো, তবে শ্রবণ করো কালিনী, সে দাম্ভিক চাঁদ করেছে আমায় অপমান, অপমান, এই অপমানের প্রতিশোধ আমি নিতে চান। এই মুহূর্তে আমার সেজবা পরিত্যাগ করে যাও সেই সাঁওতালের পর্বতে, সাঁওতালের ভিতরে লোহ বাসর ঘরে, বাসর ঘরে সেথা চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীদ্বার হইয়া আছে। শোনো শোনো কালিনী আমারই বচন, দংশন করে দাও সেই তুমি চাঁদেরই নন্দন। পিতা অপরাধ করেছে, অপরাধ করেছে তার পিতা, অপরাধ করেনি তার সন্তান, তাই আমি পারবো না, পারবো না, পারবো না মা, তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীর হার কিন্তু আমি শোন করবো না। কি বললে কালিনী? পারবিনা তুমি, তবে সে চাঁদপুত লক্ষ্মীদ্বারকে দংশন করতে? না মা। কিন্তু কেন পারবে না? মা গো, অপরাধ করেছে পিতা, পিতার অপরাধে পুত্র কেন মৃত্যু হবে মা? পারবে না কালিনী, হয়তো তোমার জানা নেই, যদি পিতা পাপ করে সে পাপের ফল পেতে হয় তার পুত্রকে। জানি জানি মা, জানি শাস্ত্রে বাণী, পিতা যদি অপরাধ করে তার পুত্রকে ফলাফল পেতে হয়। কিন্তু মা, আমি সে নিষ্পাপ নিষ্কলঙ্ক সন্তানকে দংশন করতে পারবো না, তাই মা আমি এই সত্য আমি পালন করতে পারবো না মা, পারবো না। কি বললে এই মুহূর্তে? তবে তুমি সেই পূর্বের কথা মনে করে দেখো একবার। পূর্বের কথা? কি পূর্বের কথা মা? বলো মা একবার বলো সেই পূর্বের কথা। যেদিন রথের চাকায় তোমার স্বামীর মৃত্যু হয়েছিল, মৃত্যু হয়েছিল, সত্যই সত্যই, একদিন আমি সেই নন্দন কাননে ছুটে গেছিলাম আমার স্বামীকে নিয়ে পুষ্প জয়নে, সেদিন অন্ধ উষা রথের চাকায়
আমার স্বামীর মৃত্যু হয়েছিল, সেদিন কঠোর প্রতিজ্ঞা আমি করেছিলাম, ওরে অনুদৌষা যদি পাই আমি কোনোদিন কোনো কালে সুযোগ তাহলে উষা তোমাকে স্বামীর জন্য কাঁদাবো, তুমিও নয়ন মানে বর্ষণ করবে, হাহাকার করে কাঁদবে, এই আমার কঠোর প্রতিজ্ঞা, এই যে তোমার সুবর্ণ সুযোগ কাহিনী, তারা তো স্বর্গের অপ্সরা অশ্রী অনুদৌষা, তাদের সঙ্গ কি লক্ষ্যে কালিনী হয়তো তোমার জানে নেই সেই স্বর্গের অনিরুদ্ধ ঊষা তারাই হচ্ছে মর্তে বেহুলা লক্ষ্মীন্দর দেবরাজের কাছ থেকে দ্বাদশ বৎসর জন্য আমি এসেছি একমাত্র পুজো প্রচারের জন্য। তবে বিলম্ব নয়, নিয়ে চলো তোমার এই হংসরাতে সৌতালি ভিতরে হয়ে চলো ঘোষের ঘর, সেই বাসের ঘরে প্রবেশ করে চাঁদের কনিষ্ঠ পুত্র দুল্লুল লক্ষ্মীধরকেই ধরার মুখ থেকে ছাড়িয়ে দেবো। কিন্তু কি কারণে আমি যে করেছি একাদশী ব্রত, এই ব্রত ভঙ্গ না করালে আমি দংশন করতে পারবো না। বেশ তুমি বিশ্রাম করো, তোমার একাদশী আমি ভঙ্গন করে দিচ্ছি। ও তোরা দুধ এনে দে, তোরা কলা এনে দে, কাল লাগিনীর একাদশী ভঙ্গন করে দে, তাই কাল লাগিনী আজ একাদশী ভঙ্গন করছে, তোমরা সকলে এসো, এসে এই কাল লাগিনীর একাদশী ভঙ্গন করে দাও কিছু দক্ষিণা দিয়ে। ও তোরা দুধ এনে দে, তোরা কলা এনে দে, মাগিনীর একাদশী ভঙ্গন করে দে, তোরা ফুলের ধ্বনি দে, তোরা শঙ্কর ধ্বনি দে, নাগিনীর একাদশী ভঙ্গন করে দে, এসে তোমরা সবাই এই নাগিনীর একাদশী ভঙ্গন করে দাও, আসো সকল মিলে তোমরা এসো সকলে, নাগিনীর একাদশী ভঙ্গন করিতে, তোমরা কি ভঙ্গন করবে না? মা একাদশীর ব্রত তোমার ভঙ্গ হয়েছে, তাহলে বিলম্ব নেব, এই তোমার পুষ্পরথে নিয়ে চলো আমার সাঁওতালি ভোদরে। বেশ চলো। এই তো সত্য করেছিলাম আবহল সারে সঙ্গে গো, আকাশে তো তারা গো,
মানা সবে জানো কৃষ্ণের হাতের বাসি দন্তখানা সবে জানো মুক্তার গাঁথনি আমি তাকে দংশন করতে পারবো না আমি তাকে দংশন করবো না এই বাসের ঘরে ওই তো কাল লাগিনি যেন তার পদতলা বিশ্রাম করে কালিনী মা এ কি তুমি করছো তুমি মা পারবো না মা পারবো না তোমার সত্য পালন করতে তার কোনো অপরাধ পাচ্ছি না অপরাধ না পেলে আমি তাকে দংশন করতে পারবো না না পুলে ধর্ম রয়েছে যদি কেউ তাকে আঘাত না করে নাক তাকে দংশন করে না তাই সে যদি আমায় আঘাত না করে আমি তার চরণ তলায় বসে থাকবো তবুও তাকে আমি দংশন করব না বা বেশ তবে তার তুমি পদতলে বিশ্রাম করো এই মুহূর্তে আমার ময়ূর থেকে মশা তৈরি করে পাঠিয়ে দিলাম সেই বাসনের ভিতরে যে সময় মশা কামড় দেবে লক্ষ্মীন্দরকে পদাঘাত করবে লক্ষ্মীন্দর সেই কাল লাগিনিকে সেই সময় কাল লাগিনি করবে কি দংশন তোমায় ছেড়ে দেবো না এই মুহূর্তে করবো তোমায় আমি দংশন ও দূর থেকে কে যেন বলে নাকি পথ মারি নেই তাকে ক্ষমা করে দাও বেশ পথবাড়ির মতো তাকে আমি ক্ষমা করলাম দ্বিতীয়বারের মতো তাকে আমি ক্ষমা করলাম হরি চাঁদের নন্দ বার বার করে বুঝিয়ে বলি দ্বিতীয়বার যেন আঘাত করে না আঘাত করলেই হবে মৃত্যু ছেড়ে দেব না মনে পালিয়া নিঃসাতে বিনা অপরাধে মারলে মর্মাস্তে গেলাথে সাক্ষী থাকো চন্দ্র সূর্য আর বসু মাথা সাক্ষী থাকো বসু মাকে আর গাছপালা সাক্ষী থাকো নদী আলা সাক্ষী থাকো ব্রহ্মা বিষ্ণু সাক্ষী দেখো ছত্রিশগড়ি দেবতা চাঁদের নন্দনকে নাগিনি করল দংশন আমার বিশাল বিশাল দেহ হয়েছে আমি কি করে বেরিয়ে যাবো আমি নানা বুঝেছি ওই তো পালঙ্ক পালঙ্কের নিচে আমি লুকিয়ে রইব আমার বাম্পাই কনিষ্ঠা বলে কিসে যেন খাবার দিল তাও তাও করে চলে যায় যেন আমার এই বাম্পাই কনিষ্ঠা আর যে আমি সহ্য করতে পারি না বাসর ঘরের বাতি কেনা কে যেন নিভিয়ে দিয়েছে যেন এই বাসর ঘর অন্ধকার আমার বেহুলা কোথায় বেহুলা কি বেহুলা আর যে আমি সহ্য করতে পারি না তুমি কি সত্যি সত্যি পাশের ঘরে সর্পে প্রবেশ করেছে তুমি কি সত্যি সত্যি আমার সর্পে দংশন করেছে জাগো বেহুলা জাগো হে কি
কি বার এই বাসর ঘরে জেগে তুমি বাতি খেলা চালিয়ে আমার প্রাণকে তুমি রক্ষী করো বেহুলা, আমার প্রাণকে তুমি রক্ষী করো। জাগো বেহুলা, একটি বার জাগো, হে বিশ্বের জানা যে আমি আর সহ্য করতে পারি না, আর যে আমি সহ্য করতে পারি না। আরে উঠো উঠো, ও গো বানিয়ার ঝি, আমি মরলাম কালাগিনির পিছে। জাগো বেহুলা, একবার জাগো তুমি, জেগে আমি বলিলাম কালাগিনির পিছে। আজ আমি সহ্য করতে পারি না, চলে যাবো গো মা, চম্পক নগর থেকে বিদায় নিয়ে চলে যাবো আমি সেই জমির ঘরে। বেহুলা জানি, বেহুলা জানি তুমি আর জাগবে না। বেহুলা যদি এই বাসর ঘরে যদি না জাগো, জানো বেহুলা কি হতে পারে, ভেঙে যাবে তোমার ওই হস্তের শাখা, মুছে যাবে তোমার ওই শ্রীমন্তির সিঁদুর, প্রভাতরা হতে হতে তোমায় সকলে বলবে হইতে বেহুলা কলঙ্কিনী, হইতে বেহুলা পিচাসিনী, যেন তার স্বামীকে খেয়েছিল ও বাসর ঘরে। তবে বলো না বেহুলা, হ্যাঁ একবার বলো না, তুমি কি করে সহ্য করবে, তুমি কি করে সহ্য করবে। তুমি সুখে ঘুমাও, তোমাদেরকে ছেড়ে, তোমাদেরকে ছেড়ে আমি চলে যাব সেই জমের ঘরে। বিদায় বেহুলা বিদায়, আর যাবে এই বিষের জ্বালা সহ্য করতে পারি না বেহুলা, আর যাবে এই বিষের জ্বালা সহ্য করতে পারি না। ওই না বিষের জ্বালা দারুণ জ্বালা গো, সোহেলা মোর পথ রাখে।
হাতি যেন আমার, যেন হাতি হইতে বিষ যেন আমার কোমরে উঠে যায়, আহ দাও দাও করে যেন বিষ আমার এই বুকে উঠে যায়, আহ মা মা আমায় যে বড় জল পিসটা পেয়েছে গো, হে বাসর করে জল দাও না বেউলা, হে বাসর করে আমায় জল দাও না গো, আমি যে আর পিসটার জন্য সহ্য করতে পারি না, আমার যেন গলা শুকিয়ে আসছে, দাও দাও করে যেন বিষ আমার উঠে যায় মস্তকে, আর যে আমি সহ্য করতে পারি না, মা মা বাবা কে কোথায় আছো, শিগগিরই তোমরা ছুটে এসো। চোখ দুটো বন্ধ হয়ে গেছে, বাসর ঘরে তো আমার সজাগ থাকার কথা, হে ভগবান কি করেছি আমি, কি বাসর ঘর এত অন্ধকার কেন, স্বামী শুনছ, শুনতে পাচ্ছ তুমি, শুনছ আমার কথা, স্বামী সেই যে ঘুমালো সারা দিচ্ছেন না কেন, তাছাড়া বাসর ঘরে এত অন্ধকার কেন, এত প্রদীপ জ্বলছিল কি করে আধার হয়ে গেল, না না আমার বড় ভয় করছে, এই বাসরের প্রদীপ জ্বালিয়ে বাসর আলোময় করতে হবে, কোনো বিপদ ঘটেনি তো, না না কি সব দুশ্চিন্তা করছি আমি, বিপদ ঘটবে কেন, এমন সুরক্ষিত ঘরে বিপদ কেন হবে, আমাকে প্রদীপ জ্বালাতে হবে, আগুন জ্বালাতে হবে, নির্মল বাতাসি বাতি কেনই বাণী দিল, মানি রতন বাতি বাতা শোনাই রে নাই পা
মানিক রতন বাতি জ্বলে উঠেছে। এবার আমার স্বামী, সে কি সহ্যের স্বামী নেই? কে কে বাসর ঘরে? কিসের বর্জন? সে কি ঈশান কোণে নাগিনী? আমার স্বামীকে দংশন করে পালিয়ে যাচ্ছ এই লোহার জাতি দিয়ে শেষ করে ফেলব। নাগিনী পুচ্ছ কেটে পালিয়ে গেল।
কালিকে না কাইছি রাজিদের মতো বিদায় দিয়ে চলে গেল।
থেকে বাড়ি মা বনে ডাকিনি শরীরে যেন নীলবর্ণ হয়ে গেছে আজি। তবে কি তবে কি সত্যি আমার লখাই মারা গেছে?
স্বামী হারিয়েছে বলে তোমার স্বামীর সঙ্গে পাগলনি হয়ে গেছো তুমি, মিতর সাথে আমি জীবন্তকে ভাসাবো কি করে তুমি ভাবতে পারলে বৌমা? আমি আমি তোমায় যদি এই গঙ্গার জলে ভাসিয়ে দিই বলতে পারো আমি তোমার পিতাকে কি জবাব দেব বৌমা? আপনার পুত্র আমার স্বামী, আমার স্বামীর জন্য আমি প্রাণ ত্যাগ করতেও পারি বৌমা, প্রয়োজনে স্বামীর দেহ নিয়ে স্বর্গে পর্যন্ত যেতে পারি। এ কখনো সম্ভব নয় বৌমা, এ কখনো সম্ভব নয়। যেটা সম্ভব নয় তা নিয়ে জেদ ধরো না বৌমা, আমার ছয় ছয়টি মধুমা আরো রয়েছে ঘরে, তুমিও থাকবে তাদের সাথে। সাবিত্রীর স্বামীরও মৃত্যু হয়েছিল। হ্যাঁ, সাবিত্রীর স্বামীকে পাবার জন্য যদি জমের দুয়ার পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে আমি কেন পারবো না বাবা? সিদ্ধ করে দিয়েছিলে, সত্যি তুমি পারবে বৌমা। কিন্তু বৌমা তোমায় যে আরো পরীক্ষা দিতে হবে বৌমা। কি বলছেন আপনি? হ্যাঁ বৌমা, আমি তোমায় কলার ভালো করে দিতে পারি, কিন্তু কদলী বৃক্ষ যদি তোমার সাথে কথা বলে তবেই দেব আমি ওই কদলী বৃক্ষ, নচিত নয়। বেশ, আমি নিজে যাব কলার বাগানে। বেশ, কোথায় হে জাতিবর্গ, এসো আমার লক্ষ্মীকে নিয়ে চলো এই তুলসী তলায়। বিকশিতা
দেখো বৌমা, চেয়ে দেখো বৌমা, ওই কদলী বৃক্ষ দিয়ে আমি তোমার সুন্দর করে ভেলা তৈরি করেছি, আর বিলম্ব নয়। তবে তুমি যখন যাবেই বৌমা, আমার আরো কিছু কথা রয়েছে। এই যে তোমার সর্বশরীর অষ্ট অলঙ্কার, যেতে গেলে ওই সাগর জলে ভেসে তোমাকে এই অষ্ট অলঙ্কার খসিয়ে দিয়ে দিতে হবে বৌমা। বেশ বাবা, এই অলঙ্কারের প্রতি আমার কোনো লোভ নেই। তবে খসিয়ে দাও। ওই আমার মাথার না সিঁধি পাখি খুলিয়া দিয়া আমার মৃত্যু হলো না কেন? কিন্তু বৌমা, ওই যে তোমার পরনে রয়ে গেছে অগ্নি অগ্নিপাটের শাড়ি, এই অগ্নিপাটের শাড়ি তোমায় খসিয়ে দিতে হবে বৌমা। বেশ বাবা, এই নাও, এই জীর্ণ বস্ত্র পরিধান করে ওই অগ্নিহত শাড়ি আমায় খসিয়ে দাও। তুমি তাই করো বৌমা, বলে দাও সেই নিদর্শন গুলো, আমি সেগুলোকে লক্ষ্য করে আমি তোমাদের পথ পানি চেয়ে থাকবো বৌমা। উষ্ণ ধান পুঁতে দিয়ে যাচ্ছি বাবা শিব মন্দিরে, উষ্ণ ধান।